ও নানুমণি, এই সুন্দর সুন্দর ডিমগুলো মিস করব যখন নানুমণি লন্ডনে চলে যাবে। এখন তো তোমার নানুমণি ছেলের নিয়ে এখন আল্লাহ ছেলে চলে যাবো। মামা যতদিন, নানুমণি, নানা ভাই যতদিন আছে আমরা এখানেই থাকবো। তো নানুমণির এই সুন্দর সুন্দর ডিমগুলো মিস করব যখন নানুমণি লন্ডনে চলে যাবে। হাঁস মুরগিগুলো তো নানুমণি কি করবা, প্যাকেট করে নিয়ে যাবা লন্ডনে? আচ্ছা আচ্ছা, এটা আপনার দায়িত্ব। ওকে ওকে। আর এদিকে দুপুরে রান্না বান্না চলতেছে, আমি দেখাই আপনাদেরকে কি কি রান্না বান্না হচ্ছে। আর মামা একটু শাকসবজিটা বেশি পছন্দ করে। আর মামা এখন শহরে গেছে, তো শ্বশুর বাড়িতেও যাবে, তো আসবে আজকে কিছুক্ষণের মধ্যে, চলে আসবে দুপুরে লাঞ্চ আমাদের সাথে করবে। আর এদিকে আম্মু বেলম্বু পাড়তেছে, তো বেলম্বু আর টমেটো দিয়ে টক রান্না করলে এত ভালো লাগে। হ্যাঁ, মামাকে এরকম ভাবে টক রান্না করে খাওয়াবে নানুমণি। আর নানু হচ্ছে শুকনা মরিচ গুলা শুকাইছে, এগুলা কিন্তু বাগানের মরিচই, এগুলো আবার শুকাইছিল। তো এগুলা কি শাক কেন? তোমরা জানো না এগুলার শাকের নাম কি? মাশাআল্লাহ, বেগুনের সাইজ গুলো অনেক বড়। আর বেগুন কত টাকা করে কেজি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা জানেন, কারণ আমরা এখানে হিউজ পরিমাণ বেগুন আছে, যদি বিক্রি করা যেত অনেক বিক্রি করা যেত, কিন্তু আমাদের খেয়েই তো হয় না। রমজান মাস এগুলা তো অনেক বেশি কাজে লাগবে, পাতাগুলো অনেক বেশি সেন্ট হয় মুড়ি মাথার মধ্যে দিলে। তো নানুমণি বাহিনী দলবল নিয়ে তো শাক উঠাচ্ছে ছেলের জন্য, তো মামা কিন্তু মানে শাকসবজি বেশি পছন্দ করে, আমি আগেও বুঝছিলাম। তো আম্মু আসছে দিতে, অনেক মজা। তো সবাই বিজি হয়ে গেছে, আসলে বিজি হওয়ার কথাই, কারণ ছেলে আসছে এতদিন পরে, প্রায় 4 বছর পর। নানু, তো তোমার হাতে রান্না আর আমার হাতে রান্না তো মানে মামা অনেক বেশি পছন্দ করে। তো মামা আসছে নানু বাড়িতে, সে উপলক্ষে এখন আবার ধুম পড়েছে সবার আসা যাওয়ার, তো আমরা অনেক বেশি খুশি। আর এইদিকে সবাই বসে গেছে, সিমের বিচি বানাচ্ছে, খাসি রান্না করবে, বড় মাছের মাথা দিয়ে বা
মাছ দিয়ে আর কি, আর বিশেষ করে মাছের মাথা বা লেজ দিয়ে করা হয়। হ্যাঁ, আর এদিকে আম্মু শাক পাতা বলতেছে। হ্যাঁ, শাক তুলে নিয়ে আসলাম। আজকে শাক হবে তোমার, বেগুন বেগুন দিয়ে চিংড়ি মাছ হবে, আর সবকিছু আজকে মামার জন্য শাক সবজি এত সুন্দর, আর এই বেলুনপুর টক হবে। হ্যাঁ, নানা ভাই বাগানের কিন্তু সব আমাদের বাঙালি খাবার হবে, আর মামা বাঙালি খাবার বেশি পছন্দ করে। আর এখানে সবাই বসে আড্ডা দিতেছে, আর মামা তো গেছে শহরে মামার শ্বশুর বাড়িতে। তো রমজান মাসে দেখাচ্ছে বেশ নানা রকম, সবাই লন্ডনে থাকবে, তো আজকে আম্মু আবার ইফতারের আয়োজন করতেছে, মানে শহরেতে রোজাও আম্মু নানা নানু ওনারা, তো যারা যারা রোজা তো ওদের জন্য আজকে ইফতারি করতেছে, আর মামা আসার উপলক্ষে সবাই মিলে আজকে ইফতার করবো। যেহেতু সবাই এখানে, তোমার বুটের ডাল আর হ্যাঁসারের ডাল নিয়ে নিলাম, এদিকে নানা ভাই চা বানাইয়া দিছে। ওদের লেখাপড়া শুরু হয়ে গেছে, তো হ্যাঁ মামা যতদিন, নানামুনি নানা ভাই যতদিন আছে আমরা এখানেই থাকবো, আর আপনার সাথে সব লাইভ তারপর ব্লগ শেয়ার করব। কারণ আমরা সময় দিই আবার কখন না কখন একসাথে হবো নানুমণি নানা ভাই মামাকে নিয়ে, কারণ ওনারা তো লন্ডন চলে যাবে, আর এই ডিমগুলো দিয়ে দিবে এখানে তোরা ওদেরকে।